শ্রীল প্রভুপাদর আজি 47তম তিরুভাব তিথির উপলক্ষে দিয়া আলোচনার হাত ধরে আমি দ্বিতীয় ভাগ আলোচনা করব বিচারিছো, যত আমি শ্রীল প্রভুপাদর প্রণাম মন্ত্রর শব্দার্থখিনি আলোচনা করো। আমি ইতিমধ্যেই কইছো যে মন্ত্রটি হয়েছে নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীন এটি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। এটা ইয়ার প্রতিটি শব্দর অর্থ আমি বিশ্লেষণ করব চেষ্টা করো। প্রথমে নমো ওম, নমো মানে মই নমস্কার করো, মই প্রণিপাত জনাও। ওম এটু হয়েছে ভগবানক ইনভোক করা, আবাহন করা একটা মন্ত্র, গতিকে নমো ওম। তারপর আহিলে বিষ্ণু পদায়, বিষ্ণুর পাদত, যিজনে ভগবান বিষ্ণুর পাদত আশ্রয় লৈছে সেইজনক মই নমস্কার করো, তারমানে প্রভুপাদর কথা কোৱা হৈছে। কৃষ্ণ পৃষ্ঠায়, যিজন কৃষ্ণর অতি প্রিয়, হু ইজ ভেরি ডিয়ার টু কৃষ্ণ, ভূতলে, ভূতলে মানে এই ভূতলত, শ্রীমতে, শ্রীমতে হৈছে অল বিউটিফুল, ওয়ান হু ইজ ভেরি বিউটিফুল, ভক্তি বেদান্ত স্বামী অর্থাৎ অভয় শরণার বৃন্দ, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদর নাম লওয়া হৈছে। ইতি দাস নামিনে, হু ইজ নেমড, যার নাম। তারপর কোৱা হৈছে নমস্তে, দ্বিতীয় পার্ট, নমস্তে মানে এবার প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি প্রভুপাদক প্রণাম জানা হয়েছে, নমস্তে মানে আমি নিবেদন করো, প্রণিপাত করো। সারস্বতে দেবে, যার গুরু হয়েছে সরস্বতী ঠাকুর, অর্থাৎ যি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদর শিষ্য। গৌরবাণী, গৌরবাণী হচ্ছে গৌরর বাণী, অর্থাৎ মহাপ্রভুর বাণী। প্রসারিণী মানে প্রসার করিবর বাবে, নির্বিশেষ শূন্যবাদী মানে যিসকল নির্বিশেষ, ইম্পার্সনেলিজম, আর শূন্যবাদী অর্থাৎ মায়াবাদী, শূন্যবাদী নির্বিশেষ সকল। পাশ্চাত্য দেশ তারিণী, আর পাশ্চাত্য দেশত তারণ করিবর কারণে, উদ্ধার করিবর কারণে। এইটু হৈছিলে প্রতিটি শব্দর অর্থ। তো ইয়ার পাছৰ আলোচনাত আমি শব্দবিলাকৰ গুহার্থত যাম।